আমাদেরকে মানুষ বানিয়েছেন, যে কোনো খাদ্য আমার সামনে চলে
কষ্ট কষ্ট নয়, এই সাময়িক কষ্ট কষ্ট নয়, রব্বুল আলামিন এই কষ্টের পরে আমার জন্য নিশ্চয় শান্তির ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু যদি আমি হারাম গ্রহণ করে সাময়িক শান্তি উপভোগ করতে চাই, এই সাময়িক শান্তির পরক্ষণে আমার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। এজন্য আমি সকলকে আহ্বান করছি, আমি আমার নিজেকেও বলছি, আসুন মায়ের রমজানের পূর্বে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা গুণামুক্ত জীবন যাপন করি, সর্ব ধরনের নাফরমানি ছেড়ে দিই, সর্ব ধরনের গুণাহ ছেড়ে দিই, বিশেষ করে হালাল খাদ্য গ্রহণে আমরা অভ্যস্ত হই, হারাম উপার্জন ছেড়ে দিই, হারাম পথ ছেড়ে দিই, হালালের পথ আমরা গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল পথে জীবন যাপনের তৌফিক দান করুন, হারাম পরিহারের তৌফিক দান করুন, সর্ব ধরনের গুণাহ হাতের গুণাহ পায়ের গুণাহ চোখের গুণাহ সমস্ত গুণাহ পরিহার করে রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য এখন থেকেই মাহ রমজানের প্রস্তুতি আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করুন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا وسلام على المرسلين والحمد